অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রত্যেক ছাত্রদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস নবম শ্রেণীর যে জীবন বিজ্ঞান বইটা আছে সেই জীবন বিজ্ঞান বইয়ের এবং ফাইনাল আমি সাজেশান দেবো। যেই পরীক্ষাটা আমাদের নভেম্বরের লাস্ট উইক এবং ডিসেম্বরের যে ফার্স্ট উইক যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার আমি সাজেশান দিয়ে দেবো যে কোন কোন অধ্যায়গুলো হবে বা কোন কোন জায়গা থেকে মানে কোশ্চেন আসবে। ঠিক আছে, এখানে আমাদের মানে জীবন বিজ্ঞানের সব কটা অধ্যায়ই হবে এবং তার মধ্যে আমি এখানে 4 নম্বর এবং 5 নম্বর এই দুটো অধ্যায় দেখাবো। এই দুটো অধ্যায় কোন কোন জায়গা থেকে আসবে, ঠিক আছে, যেমন জীববিদ্যা ও মানব কল্যাণ এবং পরিবেশ ও তার সম্পদ, এই দুটো আমি অধ্যায় দেখিয়ে দেবো। ঠিক আছে, 4 নম্বর অধ্যায় যেমন জীববিদ্যা ও মানব কল্যাণ, এই অধ্যায় থেকে যেগুলো যেগুলো আমাদের পড়তে হবে সেইটা হলো কি, যেমন এখান থেকে আপনারা এই যে এত অবধি একটা পড়বেন, ঠিক আছে, এখান থেকে একটা তৈরি করবেন, তারপর এখান থেকে একটা এত অবধি করবেন, ঠিক আছে, এরপর আপনাদের কাছে এই যে এইটা করবেন, এই 2 নম্বরটা যে উদাহরণটা এখান থেকে করবেন এতটা, ঠিক আছে, এরপর এখান থেকে একটা এতটা করবেন, তারপর এই ভাগটা করবেন, অ্যান্টিজেনটা কাকে বলে এত অবধি করবেন এবং এর অ্যান্টিতে যে প্রোকারভেদ, প্রোকারভেদটা করবেন এখান থেকে এতটা, তো এর যেইগুলো আছে এইগুলোর এই মানে এই যে অ্যান্টিজেন আছে 100 জেনাস সে অ্যান্টিজেন আছে, এর মানে কি কাকে বলে তা একটু দেখবেন, প্লাস এই মানে এই যে উদাহরণগুলো দেখবেন, উদাহরণগুলো দেয়, ঠিক আছে, এইটারও সেম এক কেস, আপনারা উদাহরণগুলো করবেন, এই যে এখান থেকে উদাহরণটা আছে কোথায় গেল, এই যোগ, এই যোগ, যেমন এখান থেকে উদাহরণগুলো করবেন, ঠিক আছে, তো অ্যান্টিবডি, অ্যান্টিবডি কাকে বলে, কাকে বলে করবেন, করে এর যে এই যে এইখান থেকে এতটা এইটা করবেন, এই যে এইগুলো কত মধ্যে সীমিত হয়, ঠিক আছে, তারপর এইটা করবেন, তারপর আমাদের দেহে 5 রকম যে অ্যান্টিবডি, অ্যান্টিবডি দেখা যায় সেইগুলো এই নামগুলো এইগুলো মুখস্থ করবেন, ঠিক আছে, এই যে এইটা আসার চান্স আছে, করকম আছে 5 রকম, 5 রকম মধ্যে 1 রকম, তার মধ্যে এই যে এইটা 1 রকমটা করবেন, মানে এইখান থেকে একটা মানে কোথায় কোথায় পাওয়া যায় বা কার মধ্যে থাকা যায়, তোমার 2 নম্বরটা, 2 নম্বরের মধ্যে আমরা এখান থেকে করবেন, তো 2 নম্বরটা পুরো করবেন, এর মধ্যে সব দিয়ে আছে, কার কার মধ্যে লক্ষণীয় দেখা যায়, যেমন এখান থেকে দেখা যায়, ঠিক আছে, এই যে এখান থেকে, তো 3 নম্বরটা করবেন, 3 নম্বরটা এটার মধ্যে কার মধ্যে দেখা যায় এখান থেকে এতটা, 4 নম্বরটা দেখবেন কার মধ্যে দেখা যায়, ঠিক আছে, এইগুলো, এবং 5 নম্বর এইটা এটা হেভি মানে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো করবেন, ঠিক আছে, অ্যান্টিবডিটা খুবই ইম্পর্টেন্ট, এইটা আপনাদের পড়তে হবে, তো অ্যান্টিবডির গঠনটা কেমন তারা এখান থেকে এতটা করবেন, ঠিক আছে, তারপর এখান থেকে একটু করবেন এত অবধি, এখান থেকে এত অবধি করবেন, রিডিং করবেন, অনেকটা প্রশ্ন পাওয়া যাবে, ঠিক আছে, তারপর অ্যান্টিবডি আর অ্যান্টিজেন এই দুটো পার্থক্য, পার্থক্য করতে হবে, ঠিক আছে, পার্থক্যটা করবেন, ঠিক আছে, তারপর এই যে অনাক্রম্যতা জনিত কাকে বলে এখান থেকে করবেন এতটা, ঠিক আছে, এই একটু ছবিটা একটু দেখে রাখবেন, তাহলে এর মধ্যে এই যে সহজাত যে আছে আর অর্জিত এই দুটো করবেন কীভাবে হয়, ঠিক আছে, এটা একটু করবেন, ঠিক আছে, এখান থেকে এতটা, তারপর এখান থেকে করবেন এতটা, ঠিক আছে, তো কোষের এই ধাপগুলো, এই ধাপগুলো অতটা এই খালি এক একটাকে দেখবেন, ঠিক আছে, এত অবধি এইটা একটু দেখবেন এখান থেকে এতটা রিডিং, ঠিক আছে, তারপর এইটা একটু দেখবেন এত থেকে এতটা, ঠিক আছে, রিডিং দেখবেন এখান থেকে এত রিডিং, এটা পনেরো, এটা রিডিং পড়লে একটু মানে ভালো, ঠিক আছে, এই যে টিকার যে ধারণা, টিকার ধারণাটা একটু দেখবেন, টিকার ধারণাটা কাকে বলে, টিকার ভ্যাকসিন কারে করে, এখান থেকে এতটা করবেন, তারপর এখান থেকে একটা এতটা করবেন, ঠিক আছে, এই টিকা সম্পর্কে একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, টিকাটা খুব ইম্পর্টেন্ট, তারপর এই টিকার মধ্যে এখান থেকে একটু করবেন মানে কীভাবে কী আবিষ্কার করেছে, ঠিক আছে, এই যে শালগুলো দেয়, ঠিক আছে, তারপর গুটি বসন্ত কী আবিষ্কার করে, এই শালটা দেয় বা কে কাউ,
তারপর এইখান থেকে আমাদের এই ফুল ফর্মগুলো করবে, এই ফুল ফর্ম, এই ফুল ফর্ম, তারপর এই ফুল ফর্ম, এটা পরীক্ষায় আছে ওপিভি, ঠিক আছে, তারপর এই ফুল ফর্ম, তারপর এইগুলো সব ফুল ফর্ম, ওটিটি ফুল ফর্মগুলো, ঠিক আছে। এই ফুল ফর্মগুলো দেখবেন, এইখান থেকে আমার টিকার যে গুরুত্বটা দেখবেন, তারপরে এই যে যে টিকার যে নামগুলো, এই যে নামগুলো আমি বললাম, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা দিয়ে দেবে, তারপর কী রোগের মধ্যে দেখা যায়, তারপর মানব দেহে রোগ সৃষ্টি হয়েছে জীবন, ঠিক আছে, এটা করবেন, তারপর কারণগুলো কী কী, 1, 2, 3, 4, এবং কার্ডের মধ্যে 5 কার্ডের মধ্যে দেখা যায়, এইগুলো তো খুবই লাগবে, ঠিক আছে, এইগুলো করবেন, ঠিক আছে। তারপরে এর মধ্যে এখানে যে এই যে ডায়রিয়া, ডায়রিয়া সম্বন্ধে পুরো পড়তে হবে, ঠিক আছে, উপসর্গ সংক্রামিত কোথায় হয়, ঠিক আছে, ডায়রিয়া, ডায়রিয়াটা দেখতে হবে, ম্যালেরিয়াটা দেখতে হবে, ম্যালেরিয়াটা এই সম্বন্ধেও দেখবেন, ঠিক আছে, এইগুলো এইগুলো দেখতে হবে, ঠিক আছে, ম্যালেরিয়া এইটা না দেখলেও চলবে, নিউমোনিয়াটা দেখতে হবে 3-4 নম্বর, ঠিক আছে, এই সম্বন্ধে দেখতে হবে, এইটা না, টিটেনাস এইটা একটু দেখে রাখবেন, ঠিক আছে, টিটেনাস একটু দেখে রাখবেন, এইখান থেকে যক্ষাটা একটু দেখতে হবে, যক্ষাটা, ঠিক আছে, যক্ষা দেখবেন, তারপর ডেঙ্গুটা, ডেঙ্গু সম্পর্কে দেখবেন, হেপাটাইটিস এটা না, হেপাটাইটিস বিটা দেখতে হবে, ঠিক আছে, বিটা একটু দেখে রাখবেন, পারলে এটা একটু দেখে রাখবেন, ঠিক আছে। তো এডসের, এডসের ব্যাপারটা, এই এডসের ফুল ফর্মটাকে এটা একটু দেখে রাখবেন, তারপর এই যে ধৌতকরণ, ধৌতকরণ হেভি ইম্পর্টেন্ট, এখান থেকে এত অব্দি পড়বেন রিডিং, এর মধ্যে এমসিকিউ কোশ্চেন আছে, সংঘাত এটা কাকে বলে, ঠিক আছে, ধৌতকরণের উপাদান, উপাদানগুলো একটু দেখে রাখবেন, ঠিক আছে, এই উপাদানগুলো একটু দেখে রাখবেন, রিং পরে রাখবেন, কুকায় লাগবে, ঠিক আছে, যেইগুলো মেন করতে হবে, যেমন যেমন এইটা রোগ নিরাময়ের যে ধৌতকরণের ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বড় কোশ্চেন, ঠিক আছে, এটা 3 নম্বর বা 5 নম্বর কোশ্চেন, ঠিক আছে, যেমন একটা বড় কোশ্চেন এগুলো করতে হবে, 2, 3, এবং 4, 5 দিয়ে আছে, তার মধ্যে আপনারা যে কোনো 3টে করবেন, ঠিক আছে, এখানে বড় কোশ্চেন, ঠিক আছে, ধৌতকরণের গুরুত্বটা একটু দেখে রাখবেন, ঠিক আছে। তারপর এই যে মানব কল্যাণ যে জীবাণু, মানব কল্যাণ, মানব কল্যাণের জীবাণুদের ভূমিকা, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে এইখান থেকে করতে হবে, এইখান থেকে এতটা, ঠিক আছে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইখানে একটা বড় কোশ্চেন আছে, এখানে একটা বড় কোশ্চেন, দুটো, তাহলে এইটা করতে হবে, এইটা 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 এগুলো করবেন, ঠিক আছে, এখান থেকে একটু ফুল, এগুলো এগুলো কাকে বলে একটু করে রাখবেন, ঠিক আছে, মানে কি নামগুলো, ব্যাকটেরিয়া এগুলো, তারপর অণুজীব কাকে বলে, ঠিক আছে, অণুজীব কাকে বলে, তার মধ্যে এই 3 প্রকার আছে, 1 প্রকার অণুজীবী, নিয়ে 3টে নাম দিতে হবে কাকে বলে, এইগুলো একটু করবেন এখান থেকে এতটা। তারপর এইটা একটু করবেন এখান থেকে এতটা, ঠিক আছে, তারপর এইটা করবেন এখান থেকে এতটা, ঠিক আছে, তারপর বিশেষ করে এইটা করবেন এইখান থেকে এতটা, ঠিক আছে, তারপর এই যে এইখান থেকে একটা এতটা করবেন, প্রয়োজনটা একটু করে রাখবেন, ঠিক আছে। আর তারপর যেই কোশ্চেনগুলো বললাম সব এখানে আছে, এই যে দেখুন, এখানে সব অ্যান্টিজেন, অ্যান্টিবডি কত উপকার আছে, ঠিক আছে, এগুলো সব দিয়ে আছে, তারপরে এই যে ম্যালেরিয়া রোগ উপসর্গ আছে, তারপর 2 ভাইরাস রোগের তামক আছে, তারপর যক্ষ্মা সংক্রমণ রোগ আছে, আছে, তারপর মানব কল্যাণের ভূমিকা, এগুলো সব দিয়ে আছে, ঠিক আছে, এগুলো একই ব্যাপার, আপনারা এগুলো করে রাখবেন, ঠিক আছে। এরপরে তাদের পরিবেশ তথা সম্পদ, এখান থেকে আমরা এখান থেকে এত এত করবেন, এখান থেকে এতটা করবেন, এখান থেকে এতটা করবেন, ঠিক আছে, তারপরে সদগুণও করবেন, ঠিক আছে, যেমন এখান থেকে একটু এত অব্দি আপনার রিডিং পরে রাখবেন, ঠিক আছে, আলো সম্পর্কে একটু পরে রাখবেন, যেমন এখান থেকে এতটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, তো একটু এখান থেকে একটু এতটা দেখে রাখবেন, ঠিক আছে, বই পাঠ্য একটু দেখে রাখবেন, ঠিক আছে। তো মেনে বলছে এইখান থেকে আপনারা এই যে মানে এত অব্দি করবেন, কেন বলছি, কারণ এখানে একটা কোশ্চেন আছে, হেরো হেরো মানে হেরো ফাইট, এই হেরো ফাইটটা পরীক্ষায় দেয়, হেরো ফাইট সম্বন্ধে কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা করবেন হেরো ফাইটটা, ঠিক আছে, এটা একটু করবেন পরীক্ষায় এটা দেয়, ঠিক আছে, তারপরে এটা একটু করবেন এখান থেকে এতটা। এখান থেকে এতটা করবেন একটুখানি, ঠিক আছে, তারপরে এখান থেকে পপুলেশন একটু করবেন এত অব্দি,
তারপর এই যে পপুলেশনের যে শর্তাবলীগুলো, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেমন একটা দুটো, ঠিক আছে, এগুলো পপুলেশনের যে শর্তাবলী তার মধ্যে কাকে বলে এগুলো করে নেবেন, ঠিক আছে, এত অবধি করে রাখবেন, ঠিক আছে, এগুলো রিডিং সব করে রাখবেন, মৃত্যু হারটা একটু দেখে রাখবেন, এখান থেকে এত দেখে রাখবেন, ঠিক আছে। তারপর এই যে এটা একটু হয়, ঠিক আছে, তার মধ্যে এখান থেকে যে এটা পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পার্থক্যটা করবেন, ঠিক আছে, পার্থক্যটা কাকে বলে, ঠিক আছে, পার্থক্য করবেন। তার পরিজন কাকে বলে, এই যে পার্থক্য মানে দুটো আছে, তাহলে এক এবং দুই। এই যে কমিউনিটি স্টোর কাকে বলে, এখান থেকে করবেন এত, ঠিক আছে। তারপর এখান থেকে এটা এইটা হচ্ছে আমাদের বড় কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বড় কোশ্চেন। এই যে কমিউনিস্ট তাদের সম্ভাব্য বা আন্তঃক্রিয়াগুলি হলো কি, যেমন 1 নম্বর বড় কোশ্চেন, 2 নম্বর, ঠিক আছে, এগুলো করতে হবে, 3 নম্বর, এগুলো সব বড় কোশ্চেন। হ্যাঁ, 3 নম্বর পর্যন্ত করবেন, মানে এত অবধি করবেন, এত অবধি করবেন, ঠিক আছে। তার মধ্যে এই এইটা করবেন, এই যে এটা বড় কোশ্চেনের মধ্যে পড়েছে, তার মধ্যে আমরা এইগুলো করবেন, ঠিক আছে। এটা একটু করবেন, এটা একটু করবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে এত একটু করে রাখবেন, ঠিক আছে। তারপর এইটা একটু করবেন, এইটা একটু করবেন, ঠিক আছে। তারপর এটা করবেন এখান থেকে এতটা, এই যে ছকটা, এই যে এইটা, এই ছক ছকটা একটু করে রাখবেন, ঠিক আছে। তারপর আলোর সম্বন্ধে একটু করে রাখবেন এত অবধি। তারপর জলটা একটু করে রাখবেন, তারপর এখানে এইটা একটু করে রাখবেন, এইখান থেকে দেখে রাখবেন, পরজীবীর একটু উপাদান একটু মনে পড়ে রাখবেন, ঠিক আছে, কারা কারা খায়, যেমন খাদক, গৌণ খাদক এবং বিয়োজক এবং রূপান্তরক, এইগুলো একটু দেখে রাখবেন রিডিং। খাদ্য শৃঙ্খলার মধ্যে আমরা খাদ্য শৃঙ্খল কাকে বলে, এখান থেকে এত করবেন। তারপর এইটা করবেন, এই মানে একক কী হলো, পুষ্টি স্তর, খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য, এক দুই সরি 1, 2, 3, 4, 5, এইগুলো দেখে রাখবেন, ঠিক আছে। তারপরে এই যে খাদ্য শৃঙ্খলের উদাহরণ 1, 2, 3, এই চার, এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে বৈশিষ্ট্য মানে উদাহরণগুলো কী কী। তারপর এর যে সম্ভব এখান থেকে একটু করবেন, এখান থেকে আবার রিডিং করবেন খালি, ঠিক আছে। এবার এখানটা সংখ্যাটা কাকে বলে, খাদ্য জালক কাকে বলে, তার মধ্যে আমাদের এইটা করবেন, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ছবিটা এই ছকটা করবেন, ঠিক আছে। তারপর শক্তিবাবা কাকে বলে, এখান সরি শক্তিবাবা বলে, এখান থেকে এতটা করবেন, শক্তিবাবার যে বৈশিষ্ট্যগুলো সরি 1, 2, 3, 4, 5, এগুলো করবেন। তারপর শক্তিবাবা কীভাবে মানে শক্তিবাবা যে শক্তি প্রভাব বাস্তবন্ধ শক্তিবাবা, এখান থেকে এতটা করবেন, যে এক বড় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এটা হচ্ছে বড় কোশ্চেন, এটা হচ্ছে বড় কোশ্চেন, ঠিক আছে, এটা হচ্ছে বড় কোশ্চেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, যেমন শক্তির অর্জনটা করবেন, এটা হচ্ছে বড় কোশ্চেন, ঠিক আছে। 2 নম্বর এবং 3 নম্বর, তার মধ্যে ছবিটা দেখবেন, ঠিক আছে, এটা বড় কোশ্চেন, ঠিক আছে, এগুলো বড় কোশ্চেন। তারপর এখান থেকে এতটা করবেন, এখান থেকে এতটা, ঠিক আছে। পরিবেশক চক্র বলে, এর ভাগটা করবেন 1, 2, 3, ঠিক আছে, আমাদের জল চক্র সম্বন্ধে করবেন এটা, গ্যাস চক্রটা করবেন এবং পালকিক চক্রটা করবেন, ঠিক আছে। তার মধ্যে এবারে এটা বড় কোশ্চেন, এই যে প্রাকৃতিক সম্পদ সম্পর্কে এটাকে করবেন, এখান থেকে এখান থেকে এতটা করবেন, এর মধ্যে এই যে কাকে বলে, এই যে কাকে বলে জিনিসটা আছে, তারপরে মানে এই দুটো ব্যাপার, এই দুটো যে উদাহরণ বা উদাহরণগুলো করবেন এইগুলো, ঠিক আছে, এইগুলো করবেন, এইগুলো দিয়ে দেয় অনেক সময় পরীক্ষায়, ঠিক আছে। তার মধ্যে এখানে এই যে এইটা হলো, এইটা হলো বড় কোশ্চেন, ঠিক আছে, এই যে প্রাকৃতিক সম্পদ সম্পদ, তার মধ্যে বড় কোশ্চেনের মধ্যে কোনটা থাকবে আমি বলে দিচ্ছি, যেমন এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা এইটা করবেন, ঠিক আছে, এইটা এটা থাকে বড় কোশ্চেন হিসাবে, ঠিক আছে। তারপর এইটা থাকে বড় কোশ্চেন হিসাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই যে জল সংরক্ষণের প্রয়োজনীয়তা থাকে, ঠিক আছে। তারপর এখানে আছে এইটা আছে, এইটা আছে, ঠিক আছে, বৃষ্টির জল ধরে রাখার বিভিন্ন পদ্ধতি, এইটা আছে, এটা বড় কোশ্চেন, ঠিক আছে, বড় কোশ্চেনগুলো আমি বলে দিচ্ছি আপনার তুলে নেবেন, ঠিক আছে। তারপর আর নেই এখানে, ঠিক আছে, পশুপালনটা একটু দেখে রাখবেন, ঠিক আছে। তারপর এইগুলো করবেন 1, 2, 3, 4, ঠিক আছে, মৎস্য চাষ কাকুলে দেখে রাখবেন, তো এখান থেকে এত একটু দেখে রাখবেন। তারপর এখান থেকে একটু দেখবেন, ঠিক আছে, এত অবধি। তারপর এই এইগুলো দেখবেন 1, 2, 3, ঠিক আছে, এইগুলো দেখে রাখবেন। তো খাদ্য সংকট সম্পর্কে যেটা আছে একটু এত অবধি পড়ে রাখবেন, রিডিং কোশ্চেনটা এখানে পড়ে রাখবেন, ঠিক আছে।
তারপর এক দুই তিন চার এগুলো একটু দেখে রাখবেন। তাহলে যে কেসটা দিয়ে এখান থেকে আমাদের এত অব্দি করবেন, একটা রিং খালি করবেন, তারপর এইটা করবেন, এত অব্দি রিং করবেন, ঠিক আছে? এখান থেকে একটু থাকবে, ঠিক আছে? এরপর যেটা আছে সেটা কি এইখান থেকে দেখবেন, এখান থেকে এত একটু দেখে রাখবেন। শক্তি কাকা বলে শক্তির ছকটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ছকটা একটু দেখে রাখবেন, ঠিক আছে? তো শক্তি কাকে হয় কয়েকটা, শক্তির ব্যবহার, শক্তির ব্যবহার, খনিজ তেল আছে, জলবিদ্যুৎ আছে, ঠিক আছে? এগুলো হলো ব্যবহার, ঠিক আছে? কী কোনগুলো কোনগুলো হয়, পারমাণবিক শক্তি হয়, ঠিক আছে? এগুলো দেখে রাখবেন, ঠিক আছে? তার পারমাণবিক শক্তির যে সুবিধাটা দেখে রাখবেন, বায়ু শক্তি ব্যবহারটা একটু দেখে রাখবেন, ঠিক আছে? এই ঘরটা একটু করবেন, মানে ছকটা করবেন, এই সৌরশক্তি কাকে বলে করবেন, ঠিক আছে? সৌরশক্তির সুবিধা এবং অসুবিধাগুলো একটু দেখবেন, এই যে সুবিধা আছে এবং অসুবিধাগুলো আছে দু একটাকেও দেখে রাখবেন, ঠিক আছে? বলছে প্রত্যেক জীবনে যে শক্তি সংরক্ষণ এটা করবেন, এটা বড় কোশ্চেন হিসাবে করতে পারেন আপনার, ঠিক আছে? এটা বড় কোশ্চেন হিসাবে করতেন এখান থেকে এতটা, তার মধ্যে এখানে পয়েন্টগুলো আমরা তুলে দেবেন, ঠিক আছে? এটা বড় কোশ্চেন হিসাবে করতে পারেন আপনার, ঠিক আছে? তারপর আর নেই আমার, তার মধ্যে যেখানে আছে এই যে কোশ্চেনগুলো শক্তি কাকে বলে, ঠিক আছে? ঘনত্বের কারণ কি, এই যে আমি এগুলি বলেছি, তারপর জলের প্রয়োজনীয়তা, ঠিক আছে? বৃষ্টির জল ধরে রাখার ক্ষমতা, এইগুলো, তা মানে হেরোফাইট এবং কমিউনিটি স্তর, এগুলো সবই আমি বলছি, এগুলো সব আছে। পপুলেশন, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল সবই করছি, পরিশোষক, এগুলো সবই আমি দাগ দিয়েছি, এগুলো করবেন, ঠিক আছে? আর অধ্যায় আমি পরেরটা বলে দেবো পরের অধ্যায়ে, ঠিক আছে? তারপরে এই যে এইগুলো কোন দেবেন, ঠিক আছে? ছকগুলো একটু দেখে রাখবেন, ঠিক আছে? এর পরের ভিডিওটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এর পরের চ্যাপ্টারগুলো আমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।